নমস্কার বন্ধুরা আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিম্বাই সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো চাইল্ড পাসপোর্ট অ্যাপ্লিকেশন সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা বাচ্চাদের যেমন আধার কার্ড রয়েছে চাইল্ড আধার সেরকমই বাচ্চাদের পাসপোর্ট তোমরা চাইলে বানাতে পারো অনেকেরই জরুরি হয়ে পড়ে যার বাবা মা বাইরে যাচ্ছে বিদেশে ঘুরতে যাচ্ছে বা অন্য কাজে যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের চাইল্ড পাসপোর্ট বানাতে হয় তো আজকে সেই চাইল্ড পাসপোর্ট বানানোর পদ্ধতি নিয়ে কথা বলবো কারণ এই চাইল্ড পাসপোর্ট বানানোর জন্য বাচ্চার হয়তো আধার কার্ডে নেই শুধুমাত্র জন্ম সার্টিফিকেটের উপর বেস করে কিভাবে পাসপোর্ট বানানো হবে কারণ এখানে অনেকগুলো ডকুমেন্টস প্রয়োজন হয় পাসপোর্ট বানানোর ক্ষেত্রে যারা বয়স্ক রয়েছে সেই রকমই আজকে তোমাদেরকে বাবার যাবতীয় বা মায়ের যাবতীয় ডকুমেন্টস দিয়ে কিভাবে বাচ্চার পাসপোর্ট আবেদন করবে এবং সম্পূর্ণ বাচ্চার ছবি সমেত পাসপোর্ট রেডি হয়ে আসবে সেই সম্পূর্ণ পদ্ধতিটি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে আনবো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো একটা ছোট্ট অনুরোধ যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা হয়তো এই পদ্ধতি দেখাতে আমাদের একটু সময় লাগতে পারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। কারণ অনেক অনেক জায়গায় অনেক কিছু পরিবর্তন করে করে আবেদন করতে হবে চলো একদম সরাসরি স্কিনে চলে যায় এবং সেখানে বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে আবেদন করার পদ্ধতিটা দেখিয়ে নিই চলো যেহেতু আমরা পাসপোর্টের আবেদন করব। তো সর্বপ্রথম আমরা যে কোনো ব্রাউজার থেকে পাসপোর্ট ইন্ডিয়া বলে সার্চ করবো পাসপোর্ট সেবা বা পাসপোর্ট ইন্ডিয়া লেখার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটা আসবে পাসপোর্ট সেবার তো এখানে ক্লিক করলেই পাসপোর্টের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমাদেরকে নিয়ে যাবে পাসপোর্ট ইন্ডিয়া ডট জিও ডট ইন তো এই ওয়েবসাইটে প্রথমে যদি তুমি নতুন ইউজার হয়ে থাকো নতুন ইউজার বলতে তোমার যদি আগে কোনো পাসপোর্ট বানানো হয়েছে সেই ইমেল আইডি বা ইউজার আইডি পাসওয়ার্ড আছে তাহলে কিন্তু তার মাধ্যমেও করা সম্ভব আর যদি একদম নিউ ফ্রেশ হয়ে থাকো সেক্ষেত্রে প্রথমে নিউ ইউজার রেজিস্ট্রেশন যে অপশানটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে একটি ফর্ম আসবে যে ফর্মটি তোমাদেরকে ফিল আপ করার মাধ্যমে রেজিস্ট্রেশনটা হবে এমন এখানে রেজিস্ট্রেশন হওয়ার আগে কয়েকটা কথা বলে রাখি রেজিস্ট্রেশন এখানে সাবমিট করে দেওয়ার বা রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে ইমেলে একটি মেল পাঠানো হবে ভেরিফিকেশান করার জন্য ভেরিফিকেশান সাকসেস না হলে তুমি কোনোভাবেই লগ করতে পারবে না তো পাসপোর্ট অফিস বলতে তোমার কাছাকাছি যে অফিসটা থাকবে সেটা এখানে চয়েস করবে এখানে তোমার যে আঞ্চলিক এরিয়া অর্থাৎ তোমার কাছে যে ডিস্ট্রিক্ট এরিয়ার মধ্যে অনেক নতুন নতুন সেন্টার চালু হয়েছে সেগুলো নাও আসতে পারে যেমন আমার ঘাটালে আমি পাসপোর্টের জন্য ভেরিফিকেশান করাবো এখানে আমাদেরকে কলকাতা চয়েস করতে হবে তো গিভেন নেম তোমার নাম দিবে যে ব্যক্তির করছো এবং সার নেম দিবে এখানে গিভেন নেমে তোমার যদি মিডির নেম থাকে একসাথে মিডির নেম লিখতে পারো পেস দিয়ে এরপর আছে জন্ম তারিখ জন্ম তারিখ তোমার এখানে যে ক্যালেন্ডারটি রয়েছে এই ক্যালেন্ডার অনুপাতে জন্ম তারিখটা চয়েস করবে এবং ইমেল আইডি যে ইমেল আইডিটা প্রোভাইড করবে সেটাইকে কিন্তু ইউজার আইডি হিসেবে দিতে পারো সেই জন্য এখানে ইএস অপশানে চয়েস করতে হবে তাছাড়া তোমরা লগ ইন আইডি হিসেবে অন্য কিছু ব্যবহার করতে পারো অ্যাভেলিটি চেক করে করে সেটা সমস্যা হতে পারে তো ইমেল আইডিটাকেই ব্যবহার করবে তারপর রয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ড সেকশানের পলিসি রয়েছে অ্যালফা নিউমিক অর্থাৎ এর থেকে জেড স্পেশাল ক্যারেক্টার নাম্বার মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা দ্বিতীয়বার ইনপুট করার পর হাই সিকিউরিটি পাসওয়ার্ড যখন তুমি পাসওয়ার্ড হারিয়ে যাবে পুনরায় যখন পাসওয়ার্ড রিকভারি করবে তখন কিন্তু এই কোশ্চেন চাওয়া হবে সেই কোশ্চেন অনুযায়ী দিতে হবে এবং তোমাকে এখানে তার অ্যান্সার লিখতে হবে এবং ক্যাপচার করে দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন সাকসেসফুল আসবে এবং তোমাদের মোবাইল ইমেলের মাধ্যমে একটি রেজিস্ট্রেশন মেল পাঠানো হবে যে ডিআর অ্যাপ্লিকেন্ট সাকসেসফুল হয়েছে বলে এবং এখানে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে যে লিঙ্কটাতে ক্লিক করে আবার ইউজার আইডি অর্থাৎ ইমেল আইডি দিয়ে যদি করে থাকো সেটা ইনপুট করার পর অ্যাক্টিভেট করতে হবে এবং সেই লিঙ্কটা অ্যাক্টিভেট হওয়ার পর তোমরা পুনরায় আবার লগ ইন সেকশানে যাবে অর্থাৎ আমরা যদি হোম পেজে যাই সেখানে এই ইউজার যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ তোমার ইমেল আইডি দিয়ে যদি করে থাকো ইমেল আইডি দিতে হবে প্রথমে ইউজার আইডি হিসেবে ইউজার আইডি দেওয়ার পর কন্টিনিউ করলেই পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন হবে লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটা এরকম আসবে উপরে তোমাদের ইমেল আইডি যেহেতু লগ আছে আমরা হাইড করে রেখেছি তো প্রথমে যেখানে তুমি আগে একাধিক অ্যাপ্লিকেশন করতে পারো একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আমি আবার নতুন করে একটা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট করব বাচ্চার যেহেতু আবেদন করব তো অ্যাপ্লাই ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে একদম সেম পদ্ধতি বড়দের যেরকম রেজিস্ট্রেশন একই পদ্ধতি উপরে অনলাইন অপশানটি আমরা চয়েস করব নিচে অফলাইনেও পাসপোর্ট আবেদন করা যায় অনলাইনে ক্লিক করার সাথে সাথে সমস্ত ফর্মটা আমার সামনে ওপেন হবে অর্থাৎ আমি কি তৎকাল মানে রিইউজ পাসপোর্ট করছি না ফ্রেশ করছি নর্মেল করব না তৎকাল করব তৎকাল বলতে এমার্জেন্সি পাওয়া যায় এখানে থার্টি সিক্স পেজ আর ষাট পেজের যে ব্যাপারটি সেটি হলো সম্পূর্ণ আলাদা এটা পে তোমার পাসপোর্টে কতগুলো পেজ সংখ্যা প্রয়োজন কারণ তুমি যদি একাধিকবার বিদেশ যাতায়াত করো সেক্ষেত্রে বেশি পেজের নেওয়া উচিত আর যারা মাঝে মধ্যে যাওয়ার ইচ্ছে রয়েছে তারা কম পেজের জন্য আবেদন করবে এবং নেক্সটে ক্লিক করবে কম পেজের টাকাটাও কম এখানে দেবার পরে অ্যাপ্লিকেন্টের নাম একইভাবে স্যার যদি মিডির নেম থাকে সেটা মিডির নেম দিবে এবং সারনেম নেম দেবে মেল ফিমেল আমি যেহেতু বাচ্চার দেখাচ্ছি তো বাচ্চার নামই এখানে ইনপুট হবে এখানে বাচ্চার এখানে এগুলো সব নো হবে এবং বাচ্চার জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পর সে আউটসাইড অফ ইন্ডিয়া অবশ্যই যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকে তাহলে ইয়ে হবে নোতে নই থাকবে প্লেস অফ বার্থ অর্থাৎ ভিলেজ অ্যান্ড এবং সিটি অর্থাৎ এখানে ভিলেজ পোস্ট লিখতে পারো বা ভিলেজটা লিখতে পারো স্টেট ডিস্ট্রিক্ট এবং মেরিটাল স্ট্যাটাস এটা কিন্তু অটোমেটিক চয়েস করতে হবে তো এই অবস্থায় চয়েস যেগুলো আমি বলছি ঠিকানাটা কি লিখবে যদিও বার্থ সার্টিফিকেটটাই ইস্যু হবে চাইল্ডের ক্ষেত্রে কারণ বার্থ সার্টিফিকেটে ঠিকানা থাকবে সেই ঠিকানাটাই দিবে এবং তাছাড়া গার্জেন হিসেবে যাকে রাখছো তার ডিটেলস সাথে ম্যাচ করাতে হবে অবশ্যই তার ডিটেলস বলতে তার এরিয়া বা ঠিকানার সঙ্গে ম্যাচ করতে হবে বার্থ সার্টিফিকেটে এখানকার সিটিজেন ইন্ডিয়ার সে কি জন্মসূত্রে সে অপশানটা এখানে রয়েছে জন্মসূত্রে না হলে বাকি অপশানগুলো ব্যবহার করতে পারো প্যান কার্ড যদি থাকে তাহলে দিতে পারো না দিলেও চলবে যেহেতু বাচ্চার করছি প্যান কার্ড ভোটার কার্ড এখানে থাকবে না এমপ্লয়মেন্ট টাইপ এখানে একটা অপশান রয়েছে যে কি করছে এখানে আদার্স অপশান চয়েস করবে কারণ যে বাচ্চা সে এখনও কোনোভাবে নট এমপ্লয়েড বা কোনো প্রাইভেট সেক্টর বা সেলফ এমপ্লয়েড কোনোভাবেই হবে না সেহেতু আদার্স অপশান চয়েস হবে আরেকটা অপশান এডুকেশান কোয়ালিফিকেশান তাছাড়া তার নিচেই যেটা রয়েছে মানে বাবা মা যদি কোনো জায়গায় গভর্নমেন্ট সার্ভেন্টের কাজ করে তাহলে ইয়েস হবে নো এবং এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই এখানে যেহেতু বাচ্চা আর পড়াশোনা কী থাকবে সেজন্য সেভেন পাস অর লেস এটাই কিন্তু চয়েস করতে হবে এবং নন এসিআর ক্যাটাগরি বলতে এখানে নো হবে বাচ্চাদের ক্ষেত্রে কারণ এখানে যে ক্লিক করে যেসব ডকুমেন্টসগুলোর কথা এখানে উল্লেখ রয়েছে বাচ্চার ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করা সম্ভব নয় অতএব এখানে নন এসিআর ক্যাটাগরি হবে তো যদিও এখানে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে তাহলে কো না করলে সমস্যা হবে কিনা পরবর্তীতে রকম সমস্যা নেই এখানে নো করবে তবু একটা কথা বলে রাখি তোমরা ভেবে চিনতে চারিদিক ভেবে পাসপোর্ট আবেদন করবে আমরা বলছি মানে পরবর্তীতে এটা পরিবর্তন হবে না তা নয় বর্তমানে যেটা চলছে সেটাই বলছি আমরা তো এখানে আধার কার্ডে ইপ অ্যাভেলেবেল যদি থাকে বাচ্চার ক্ষেত্রে প্রয়োজন হবে না কিন্তু বয়স্কদের ক্ষেত্রে যখন আবেদন করবে ইপ অ্যাভেলেবেল অপশানটা থাকলেও এখানে কিন্তু দিতে হবে আধার কার্ডের নম্বরটা এই আধার কার্ডের সম্মতিপত্র আধার কার্ডের যে বায়োমেট্রিক বা তোমার ছবির সঙ্গে ম্যাচ করানোর সম্মতিপত্র তুমি এটা ইয়েস অথবা নো যে কোনো করে তুমি সাবমিট করতে পারো যদি আমি আধার কার্ড দিচ্ছি না বাচ্চাদের ক্ষেত্রে তো নো করবো এবং নেক্সটে ক্লিক করবো দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা অপশান ম্যান্ডেটারি এখানে নিচে রয়েছে বাবার নাম বা লিগেজ গার্জেন নাম এটা দিতে হবে বা মায়ের নামও ব্যবহার করতে পারো তার নিচে রয়েছে যে মাইনর হয়ে থাকলে ফলদা ডিটেলস এইগুলো কিন্তু ফিল আপ করতে হবে অর্থাৎ এখানে কিন্তু বাবার পাসপোর্ট নাম্বার দিতে হবে হ্যাঁ বন্ধুরা যদি পাসপোর্ট নাম্বার নাও জেনারেট হয়ে থাকে তুমি যে আবেদন করেছো বা যদি আগে একটা কিন্তু ক্যান্ডিডেটের বাবা বা মায়ের রেজিস্ট্রেশন করা থাকলেও পেমেন্ট করা থাকলেও তোমরা সেই পেমেন্ট আইডি এখানে দিতে পারো তো এখানে ফাদার গার্জেন যদি ন্যাশনালিটি পিচ নর্থ ইন্ডিয়া তা সেক্ষেত্রে এটা হবে তো এই ঘরটা আর এই ঘরটা ফিল আপ ম্যান্ডেটারি তার নিচে রয়েছে নেক্সট অপশান তারপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট করার সাথে সাথে প্রথমে একটা অ্যাড্রেস ঘর লেখার জায়গা এসেছে এবং প্রথমেই রয়েছে যে ইউ আর অ্যাড্রেস আউটসাইড অফ ইন্ডিয়া যদি ইন্ডিয়ার বাইরের থেকে হয়ে থাকো তাহলে ইয়েস করবে নচেত নো এবং এখানে তোমাকে ভিলেজ পোস্ট লিখতে হবে তার নিচে ভিলেজ অপশান বা সিটি টাউন অপশান রয়েছে স্টেট অটোমেটিক চয়েস হবে ডিস্ট্রিক্ট চয়েস হবে পুলিশ স্টেশন চয়েস হবে পিনকোড তোমাকে লিখতে হবে মোবাইল নম্বর আর ইমেল আইডি প্রোভাইড করতে হবে এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ইস করতে হবে যদি আরও অন্য কোনো অ্যাড্রেস হয়ে থাকে নচেত এখানে নো করবে এবং নেক্সটে ক্লিক করবে এবং পরবর্তীতে নেম এবং অ্যাড্রেস হিসেবে যে অপশানটি এসেছে এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে অর্থাৎ তুমি যদি কোনো সময় বিদেশে কোনো সমস্যায় পড়ো তখন যে তোমার বাড়ির সাথে যোগাযোগ করবে বা তোমাকে যোগাযোগ করতে না পারলে অবর্তমানে অন্য কাউকে যে যোগাযোগ করা হবে তার নাম এবং অ্যাড্রেস প্রথম ঘরে তার মোবাইল নম্বর এখানে ইনপুট করতে হবে নেক্সটে ক্লিক করার সাথে সাথে যে আগে কোনো সার্টিফিকেট হোল্ড করে রাখা হয়েছিল কি না পাসপোর্টের বা আগে কোনো পাসপোর্ট ছিল কিনা না বা কোনো সময় পাসপোর্ট আবেদন করেছিল ইস্যু হয়নি কি না এই তিনটে অপশান চেয়েছে তোমরা এগুলো নো করবে এবং নেক্সটে ক্লিক করবে যেহেতু ফ্রেশ আবেদন করছো যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে করছো তো সমস্ত সাইডের যতগুলো অপশান আছে সবগুলোতে নো করে দেওয়াই ভালো হবে কারণ এগুলো তোমরা পড়ে দেখতে পারো দেখে এগুলো নো করতে পারো বা যদি তো এর মধ্যে থাকো তাহলে ইয়েস অপশান হতেই পারে তো এখানে নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে পাসপোর্টের পাসপোর্টের প্রতিচ্ছবিটা আসবে যে কেমন দেখতে হবে পাসপোর্টটি তো এই পাসপোর্টটি দেখতে এরকম হবে এবং দেখে নিতে হবে কোনো রকম ভুল আছে কিনা না সেই জন্যে এইখানে ভালোভাবে মিলিয়ে দেখে নেবে নেক্সটে ক্লিক করার সাথে সাথে এটাকে সাবমিট করার অপশান আসবে অর্থাৎ কি কি ডকুমেন্টস প্রোভাইড করছো বার্থ প্রুফ হিসেবে অবশ্যই বার্থ সার্টিফিকেট এখানে থাকবে তো এখানে ক্লিক করার সাথে সাথে যে দ্বিতীয় অপশান রয়েছে আধার কার্ড আধার কার্ডই ব্যবহার হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে বাবার আধার কার্ডটা এখানে ব্যবহার করতে হবে এবং এখানে যে অপশানগুলো রয়েছে দ্বিতীয় অপশানটায় নাইনটি হয়ে থাকে কারণ এটাই বেশিরভাগ হয় আর তার নিচে যে অ্যানেক্সার আই বলে যে অপশানটা যদি অনাথ শিশুকে কোনো লালন পালন করছে সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা চয়েস হবে তো যদি তোমাদের এমনি নর্মালভাবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সার ডি অপশানই চয়েস হবে এবং নিচে প্লেসটা তোমার ডিস্ট্রিক্টও চয়েস করতে পারো বা গ্রামের নামও চয়েস করতে পারো তারপর এখানে এগ্রি করে সাবমিট এবং ফর্মে ক্লিক করতে হবে সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং প্রথমেই এসছে পে অ্যান্ড শিডিউল তাছাড়া তোমরা পরবর্তীতেও পে করতে পারো এখান থেকেও সরাসরি পে করতে পারো এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিভ তো সমস্তটা ডিটেলসে প্রিন্ট করার আগে আমি তোমাদেরকে বলে রাখি আপলোড কোনো রকম ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই এখানে পে অ্যান্ড শিডিউলে ক্লিক করে পেমেন্টটা আগে করে নিবে পেমেন্ট করার সময় অনেক সমস্যা হতে পারে এখানে তোমরা এতগুলো মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং পেমেন্ট যে পদ্ধতি আমরা অলরেডি পাসপোর্ট আবেদনের একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা দেখে তোমরা এর পরবর্তী পদক্ষেপ কিভাবে। বুক করবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে সেই বিষয়ে সেখানে বলা আছে অবশ্যই সেই ভিডিওটা দেখে এর পরবর্তী স্টেপটা সেখান থেকে দেখে নিতে পারো তো এই পর্যন্তই চাইল্ডের পাসপোর্ট কিভাবে আবেদন করবে সেই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আশা করি আজকে যে বিষয়ে ভিডিওটা ছিল বাচ্চাদের পাসপোর্ট বা চাইল্ড পাসপোর্ট কিভাবে আবেদন করবে সেই বিষয়ের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আমরা চেষ্টা করবো সঠিকভাবে ইনফরমেশান দিয়ে সাহায্য করার আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ